আবোল তাবোল বক্তব্য দিয়ে আলোচনায় আসতে যাচ্ছে। আরে তুই কি বল, আলোচনা আসেন মতো নেতা, তোকে পাঠাইছে কে? আওলাস আনোয়ার হোসেন। আমি যোগ্য ছিলাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হওয়ার মতো, আমাকে বাদ দিয়ে আনোয়ার ভাই তাকে সাংগঠনিক সম্পাদক বানিয়েছিল। এটা আনোয়ার ভাইয়ের দোষ হয়ে গেছে, এটা আমাদের বাবু কুকুর সাহার দোষ হয়ে গেছে। সংগ্রামী ভাইয়েরা, এই নেতার বিরুদ্ধে যত বলবেন উনি নেতা হয়ে যাবে। ওনাকে আমি নেতা হিসেবে কাউরি করি না, ওনাকে উস্কানি দিচ্ছে কে? উস্কানি দিচ্ছে যিনি ঠ্যাং ভেঙে ফেলবে, এক নেত্রী, এক নেত্রী 16 ওয়ার্ডে আমার বিরুদ্ধে বক্তব্য দিয়ে বলেছিল মেয়র আইবি, উনি বলেছিল উনি ওনার মামার পক্ষে গিয়েছিল, ওনার মামা একজন চাঁদাবাজ সন্ত্রাসী এবং পাটবিষ বিক্রি করে দিয়েছিল, ওই মামার পক্ষে গিয়ে উনি বক্তব্য দিয়ে বলেছিল অ্যাপনের ঠ্যাং ভেঙে ফেলব। আপনি আমার ঠ্যাং ভাঙবেন, ভাঙতে আসেন, আপনাদের ঠ্যাং থাকবে না, আমার ঠ্যাং ভেঙে ভাঙতে আসলে আপনাদেরও ঠ্যাং থাকবে না। পরিষ্কার করে বলে দিতে চাই, যাকে উস্কানি দিয়ে মাঠে নামিয়েছেন 75 নম্বর কর্মী হওয়ার যোগ্যতা নাই আমার ভাই খুবন সার, কোন রেভারেন্ডা দেই না, তাকে দিয়ে আপনি কি করাবেন, তাকে দিয়ে কি করাবেন, তাকে দিয়ে কিছুই করতে পারবেন না। সংগ্রামী বন্ধুরা, ওই নেত্রী আর ওই নেতা তারা জামাত বিএনপির বিরুদ্ধে কথা বলে না, তাদেরকে দেখবেন জামাত বিএনপির বিরুদ্ধে কোনো কথা বলে না, তারা কথা বলে আওয়ামী লীগের পরীক্ষিত নেতাদের বিরুদ্ধে। কেন বলে না? তারা জামাত বিএনপির সাথে আঘাত করে রাজনীতি করে, তারা আমরা যে দুঃসমান্ধ সংগ্রাম করেছি তারা কি করেছিল? আমি এরপর বাড়ি থাকতে পারি না 2001-এ, আমাকে বিএনপি নারঙ্গ ছাড়া করে নাই, আমাকে আওয়ামী লীগের কতিপয় নেতা নেত্রীরা নারঙ্গ থেকে আমাকে বাড়ি ছাড়া করেছিল, কারণ আমি প্রকৃত আওয়ামী লীগ করি, আমি মুক্তিযোদ্ধার সন্তান, সেই জন্য আমাকে বাড়ি ছাড়া করেছিল। সংগ্রামী ভাইয়েরা, বক্তা আমি বাড়াবো না, আরেকটি কথা বলে দিতে চাই। আসন আমি মহানগর জয়েন্ট সেক্রেটারি, মাহমুদ আমানা মহানগর সাংগঠনিক সম্পাদক, তাদের বুকে তাদের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করান, আর তারা কি ভীত নাকি? তারা যদি ইচ্ছা করে আপনাদের বাড়ি একটা ইটও থাকবে না, তো তারা তো তা করে না, তারা আদর্শ নিয়ে রাজনীতি করে, তারা শেখ হাসিনার আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করে, তারা আনোয়ার ভাই খুকন সাহার নেতৃত্বে রাজনীতি করে, তারা আদর্শ নেতা কর্মী, তারা ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারে কিন্তু করে না। তাই আমি বক্তব্য পারবো না, সবাইকে 65 বার্ষিকী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।